budget is a political bias budget. यदि बंगाल साथ हमेशा सौतेला व्यवहार क्यों करते हैं पीएम मोदी? बंगाल को लेकर जलते दीदी, जो हमारा साथ है विकास साथ meeting which we heard you would be attending. Will you raise this matter with the Prime Minister at the meeting that Bengal is being deprived? They ask our statement before attending the meeting. So what about is pending earlier? We are sending that draft to them for written speech. They are asking. You know, if we, whatever I will speak, I'll speak spontaneously. Always all the speakers cannot speak the written speech. But they ask our written speech before the meeting. So whatever is pending, that we are sending. But what I want to speak, that will speak at the time of the meeting. दीदी, आप क्या प्रधानमंत्री से मिलेंगे जो पेंडिंग ड्यूज है राज्य के लिए? देखो, मेरे को जो क्वेश्चन का लिमिटेशन था हो गया. थैंक यू सो मच. थैंक यू वेरी मच. थैंक यू. लेकिन सर, हम आपको चाय का लेकर धन्यवाद नहीं कर पाए. लेकिन আমি কোনো পলিটিক্যাল পার্টির ব্যাপারে, ইন্টারনাল ব্যাপারে বা তার ডিসিশনের ব্যাপারে আমি কোনো মত প্রকাশ করব না. হমে কুছ নেই কহেঙ্গে, হমে কোই টিপ্পনি কাটনা নেই হ্যায় ইসকা বারে মে. মেরে কো এহি বলনা হ্যায়, দিস বাজেট ইজ টোটালি ডাইরেকশনলেস, অ্যান্টি পিপল, নো ভিশন, ওনলি দ্য পলিটিক্যাল মিশন ইজ দেয়ার. আই ডোন্ট সি এনি লাইট. ইট ইজ দ্য ডার্ক, ডার্ক অ্যান্ড ডার্ক. दीदी, सिक्किम के लिए फाइनेंशियल असिस्टेंस दिया गया, लेकिन सेम फ्लड्स में नॉर्थ बंगाल कालिम्पोंग में भी काफी डैमेज हुआ था, तीस्ता बाजार में. लेकिन फ्लड असिस्टेंस में कुछ भी अनाउंसमेंट नहीं किया गया वेस्ट बंगाल के लिए. दार्जिलिंग देखिए, दार्जिलिंग से वोट लेते हैं, वोट का टाइम में बड़ा बड़ा बात करते हैं, वादा करते हैं, और वोट आ जाने के बाद, हो जाने का बाद दार्जिलिंग को भूल जाता है, কালিম্পং কো ভুল যা হ্যায়, মিরিক কো ভুল যা হ্যায়, মিরিক কো কার্শিয়াং কো ভুল যা হ্যায়. এ উসকো নেচার হ্যায়, এ তো দার্জিলিং কা পাহাড়ি ভাই বোন বহিনো কো ইসকো ইয়াদ রাখনা চাহিয়ে. সিকিম কো মিলনে দো, আমারা কো ইত্রাজ নেই হ্যায়, লেকিন সিকিম কো মিলনা আর বঙ্গাল কো ডিপ্রাইভ করনা দার্জিলিং কো, দিস আই ডোন্ট, আই ক্যানট সাপোর্ট. দিদি, রেল দুর্ঘটনা হয়েছে, কিন্তু রেলের জন্য কোন কলকাতা মেট্রোর বাজেটের অর্থ কমিয়ে দেওয়া হয়? কিছু নেই ভাই. তোমরা তো জানো আমি 2001 যে প্রজেক্ট করে এসেছিলাম, 2009 যেগুলো করে এসেছিলাম সেগুলো এখনো হয়নি. ইভেন ডানকুনিয়া অমৃতসর করিডর, ওটা তো আমার 2009 সালের ঘোষণা. একটা জিনিসকে একজনের করে দেওয়া, কতবার করে তুমি লেবু কচলাতে কচলাতে কেটো হয়, ওখান থেকেও টাকা কমিয়ে দিয়েছে রেল থেকে, আমি যে মেট্রো প্রজেক্ট. এবং ডানকুনি অমৃতসর করিডর যেটা লুধিয়ানা পর্যন্ত করে বসে আছে, কবে আসবে ডানকুনিতে? এবং বারবার এটা তো আমার সময় করার প্রজেক্ট, ওরা বাদ দিয়ে দিয়েছিল বেঙ্গলটাকে, আমি বেঙ্গলটাকে ঢুকিয়েছিলাম. সেটাও পর্যন্ত হবে হবে করে তিনবার নাকি রিপিট করেছে, অর্থাৎ পুরনো বোতলে ওই আর কি, নতুন জল, নতুন রঙিন জল. দিদি, বুঝি directionless, anti-people, no vision, only the political mission is there. I don't see any light. It is the dark, dark and dark. So, Didi, Sikkim ke liye... time mein bada bada baat karte hai, wada karte hai, aur vote aa jane ke baad, ho jane ka baad, Darjeeling ko bhul jata hai, কালিম্পং কো ভুল যা হ্যায়, মিরিক কো ভুল যা হ্যায়, মিরিক কো কার্শিয়াং কো ভুল যা হ্যায়, এ উসকো নেচার হ্যায়. এ তো দার্জিলিং কা পাহাড়ি ভাই বোন বহিনো কো ইসকো ইয়াদ রাখনা চাহিয়ে. সিকিম কো মিলনে দো, আমারা কো ইত্রাজ নেই হ্যায়, লেকিন সিকিম কো মিলনা আর বঙ্গাল কো ডিপ্রাইভ করনা দার্জিলিং কো, দিস আই ডোন্ট, আই ক্যানট সাপোর্ট. দিদি, রেল দুর্ঘটনা হয়েছে, কিন্তু রেলের জন্য আমরা পাই সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে, আমাদের টাকা এখান থেকে জিএসটি তুলে নিয়ে গেছে, এখন এক্সট্রা ট্যাক্স, আমাদের টাকা আমাদের দেয়নি, তাহলে জিএসটি করার কি প্রয়োজন ছিল? আগে আমরা ট্যাক্স করতে পারতাম, এখন তো কোনো ট্যাক্স আমরা করতে পারি না, আর শুধু শেষ লাগে, শেষ মানে সবটাই সেন্ট্রাল গভর্নমেন্ট দেবে,
স্টেট গভর্নমেন্ট পাবে না, এটা হচ্ছে কায়দা। আর ফয়দা হচ্ছে শুধু ওরাই করবে। কাজে এই বাজেট টোটাল অ্যান্টি পিপল অ্যান্ড অ্যান্টি পুর। এই বাজেট হচ্ছে গরিবের বাজেট নয়, জনগণের বাজেট নয়, জনসাধারণের বাজেট নয়। একমাত্র একটা পার্টি নিজেকে খুশি করার জন্য শুধু তাদের স্বার্থে বাজেট করেছে। ইটস এ পলিটিক্যাল বায়াস বাজেট অ্যান্ড নাথিং ইজ দেয়ার। ইভেন রাজীব বলেছে এটা বড় মিথ্যে কথা। আর একটা আশা স্বাস্থ্যসাথীকে এই প্রথম ইনক্লুড করলাম, এই যে আয়ুষ্মান, আমরা তো স্টার্ট করেছি সব থেকে। They ask our statement before attending the meeting. So whatever is pending earlier, we are sending that back to them for written speech. They are asking, you know, if going, whatever I'll speak spontaneously. Always all the speakers cannot speak the written speech. But they ask our written speech before the meeting. So whatever is pending, that we are sending. But what I want to speak, that will speak at the time of the meeting. Didi, aap kya pradhanmantri se milenge jo pending dues hai rajya ke liye? Dekho, mere ko jo question ka limitation tha, ho gaya.